হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এম ফারাবি ফ্রম বন্ধু ডাইক। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আরআইটিএস ব্রাউজারে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এর বিনিময়ে আপনি ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারবেন। তবে এই অ্যাপসে বর্তমানে কিছুটা আপডেট এসেছে। নতুন অ্যাকাউন্ট খুললে আমরা কখনো 50 পয়েন্ট, কখনো 100 পয়েন্ট পেয়ে থাকি এবং 50 পয়েন্টের বিনিময়ে আমরা 10 টাকা মোবাইল রিচার্জ নিতে পারবো। অর্থাৎ অ্যাকাউন্ট খোলার পর যদি আমরা 50 পয়েন্ট পাই তাহলে 10 টাকা রিচার্জ নিতে পারবো, আর যদি 100 পয়েন্ট পাই তাহলে সম্পূর্ণ ফ্রিতে 20 টাকা মোবাইল রিচার্জ নিতে পারবো। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো ফার্স্ট অফ অল আপনাকে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে, সেখানে আরআইটিএস ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট লিঙ্কটির উপর ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর যদি আপনার নিকট কোনো ব্রাউজার সাজেস্ট করা হয় তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে নিচ থেকে জাস্ট ওয়ান্স অথবা অলওয়েজ অপশনে ক্লিক করে নেবেন। এবং সর্বশেষ আপনাকে গুগল প্লে স্টোরে আরআইটিএস ব্রাউজারে নিয়ে আসা হবে, জাস্ট আপনাকে অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। অবশ্যই আপনাকে যে কারোর রেফারেল লিঙ্ক থেকে অ্যাপসটিকে ডাউনলোড করতে হবে, অন্যথায় কিন্তু আপনি প্রথম লগ ইন বোনাস থেকে বঞ্চিত হবেন। এবং সর্বশেষ ইনস্টল কমপ্লিট হওয়ার পর এখানে কন্টিনিউ অপশন পেয়ে যাবেন, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসা হবে, জাস্ট উপর থেকে স্কিপ অপশনে ক্লিক করে নেবেন। এবং ক্লিক করার পর নিচ থেকে গেট স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর এখানে নোটিফিকেশন পেজ চলে আসবে। প্রতিটি ক্যাটাগরি থেকে মিনিমাম একটি অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সর্বশেষ নিচে কন্টিনিউ অপশন পেয়ে যাবেন, জাস্ট এটিতে ক্লিক করে নেবেন। এবং ক্লিক করার পর যদি আপনার নিকট কোনো পারমিশন চা হয় তাহলে অবশ্যই পারমিশনগুলো অ্যালো অপশনে ক্লিক করতে হবে। দেন আবারও এখান থেকে অ্যালো অপশনে ক্লিক করে নিচ্ছি। সো ক্লিক করার পর আপনি এখানে একটি রেফারেল কোড পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন IS5L33। অবশ্যই আপনাকে এই রেফার কোডটি কপি করতে হবে। যদি আপনার নিকট এরকম কোনো পেজ না আসে তাতেও কোনো সমস্যা নেই, জাস্ট আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট করার জন্য ওপর থেকে মেনু অপশনে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এখানে সাইন ইন অপশন রয়েছে, জাস্ট এটিতে ক্লিক করে নেবেন। দেন ক্লিক করার পর এখানে 3টি অপশন রয়েছে, যেহেতু আমরা আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, দ্যাটস ওয়াই আমাদেরকে নিচ থেকে সাইন ইন উইথ ইমেল এই অপশনটি সিলেক্ট করতে হবে। এবং ক্লিক করার পর এখানে রয়েছে ইমেল এবং পাসওয়ার্ড, আমাদেরকে একটি টেম্পোরারি ইমেল অ্যাড্রেস ইউজ করতে হবে। এবং এটিকে ইউজ করার জন্য আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নিতে পারেন। দেন ব্রাউজারটি ওপেন হওয়ার পর আপনাকে সার্চ বারে ট্যাপ করতে হবে এবং এখানে লিখতে হবে 10 মিনিট মেল। জাস্ট এতটুকু লিখে আপনি যদি সার্চ করেন তাহলে নিচে দেখতে পারবেন 10minutemail.com একটি ওয়েবসাইট চলে আসবে, জাস্ট এটিতে ক্লিক করে নেবেন। এটিতে আমরা টেম্পোরারি মেল অ্যাড্রেস পেয়ে যাব এবং সেটির মাধ্যমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে একটি মেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, জাস্ট আমরা এই মেলটিকে কপি করে নিচ্ছি। এবং কপি করার পর আমাদেরকে আরআইটিএস ব্রাউজারে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখানে মেল অ্যাড্রেসটিকে পেস্ট করে নিচ্ছি, দেন এখানে একটি পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি। এবং পাসওয়ার্ডটি বসার পর এখানে সাইন আপ অপশন রয়েছে, জাস্ট এটিতে ক্লিক করে নেবেন। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি ফর্ম রয়েছে, পূর্বে আমরা যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এইভাবে এই ফর্মটিকে ফিল আপ করে নিচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্টার প্রোমোকোড রয়েছে, অবশ্যই আপনাকে একটি প্রোমোকোড ইউজ করতে হবে যেটি আমরা প্রথম কপি করেছিলাম। আপনি ইচ্ছা করলে এই প্রোমোকোডটিকে যে কোনো নোটপ্যাডে কপি করে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে প্রোমোকোডটি দেওয়া থাকবে, সেই প্রোমোকোডটি আপনাকে ইউজ করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমরা প্রোমোকোডটি বসিয়ে নিয়েছি IS5L33। অবশ্যই আপনাকে যে কোনো একটি প্রোমোকোড ইউজ করতে হবে। দেন নিচে রয়েছে মোবাইল নম্বর, আপনাকে এখানে একটি নতুন মোবাইল নম্বর ইউজ করতে হবে, যেই মোবাইল নম্বরটি আপনি আরআইটিএস ব্রাউজারের অ্যাকাউন্টে ইউজ করেননি। সো দেখতে পাচ্ছেন আমরা একটি মোবাইল নম্বর বসিয়ে নিয়েছি। এইভাবে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পর একটু নিচে তাকালে দেখতে পারবেন এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন রয়েছে, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। এবার এটিকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখানে দেখতে পারবেন ভেরিফাই অপশন রয়েছে, জাস্ট এটিতে ক্লিক করে নেবেন। সো ক্লিক করার পর আমাদের মেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন মেল সেন্ড করা হয়েছে। জাস্ট আমরা আবারও আমাদের ব্রাউজারে প্রবেশ করব এবং প্রবেশ করার পর একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে ইনবক্স 1 রয়েছে এবং এর নিচে আসলে আমরা আমাদের মেলটি পেয়ে যাব। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ইমেল ফর আরআইটিএস ব্রাউজার, এটিতে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এখানে একটি লিঙ্ক পেয়ে যাব, জাস্ট আমরা এই লিঙ্কটির ওপর ক্লিক করে নিব। এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। যদি আমরা এবার আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করি তাহলে কিন্তু ভেরিফাইড লেখাটি চলে আসবে। সো এইভাবে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং ক্রিয়েট করার পর আমরা এখানে 50 পয়েন্ট অথবা কখনো কখনো ভাগ্য ভালো হলে 100 পয়েন্ট পেয়ে যাব।
এবারে টিকে রিচার্জ নেওয়ার জন্য নিচে থাকবে রিচার্জ অপশন, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এখানে একটি কন্ডিশন রয়েছে, আমাদেরকে অবশ্যই এই কন্ডিশনটি মেনে নিতে হবে। যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 100 পয়েন্ট পেয়ে যান তাহলে আপনার জন্য কোনো কন্ডিশন থাকবে না, আপনি সরাসরি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। কিভাবে রিচার্জ নেবেন সেটি আমরা পূর্বে ভিডিওতে দেখিয়েছিলাম। আর যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 50 পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনাকে এখানে আরও 10 পয়েন্ট আর্ন করতে হবে। দেন আর্ন করার পর আপনি এখান থেকে 50 পয়েন্টের বিনিময়ে 10 টাকা মোবাইল রিচার্জ নিতে পারবেন। এই রিচার্জ অপশনটি এনাবল করার জন্য আমাদের অ্যাকাউন্টে 60 পয়েন্ট আর্ন করতে হয়। যদি আমরা অ্যাকাউন্ট খোলার বিনিময়ে 100 পয়েন্ট পেয়ে যাই তাহলে আমাদেরকে আর আর্ন করার প্রয়োজন পড়বে না। আর যদি আমরা অ্যাকাউন্ট খোলার পর 50 পয়েন্ট পেয়ে থাকি তাহলে আমাদেরকে আরও 10 পয়েন্ট আর্ন করতে হবে। দেন 60 পয়েন্ট হলে আমরা এখান থেকে 50 পয়েন্টের বিনিময়ে 10 টাকা মোবাইল রিচার্জ নিতে পারবো। যদি আমি আমার মেন অ্যাকাউন্টে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 264 পয়েন্ট রয়েছে এবং এখান থেকে আমি 8 বার পেমেন্ট নিয়েছি। যদি এখান থেকে রিচার্জ অপশনে ক্লিক করে দিই তাহলে নিচে দেখতে পারবেন ইউ নিড 50 পয়েন্ট টু রিচার্জ এলো মিনিমাম 10 VDT বাই ইউর মোবাইল অপারেটর, অর্থাৎ 50 পয়েন্টের বিনিময়ে কিন্তু আমরা 10 টাকা নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমরা 10 সিলেক্ট করার পর নিচে রয়েছে রিচার্জ 10 VDT ফর 50 পয়েন্ট। যদিও আমি আজকে একটি মোবাইল রিচার্জ নিয়েছি, দ্যাটস ওয়াই আজকে কিন্তু আর মোবাইল রিচার্জ নিতে পারবো না। এই অ্যাপসটিতে প্রতিদিন একটি অ্যাকাউন্টে শুধুমাত্র 1 বার রিচার্জ নেওয়া যায়। সো আপনাকে এই বিষয়টিও জেনে এখানে কাজ করতে হবে। আশা করছি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।